Hi friends, আমি শানচারি তোমরা দেখছো আমার চ্যানেল গ্ল্যাম গার্ল শানচারি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি স্টানিং মেকআপ লুকটা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি ব্যবহার করছি মেবিলিনের মাস্টার প্রাইম প্রাইমার প্রাইমারটা আমি প্রথমে পুরো মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর ব্যবহার করছি সুগারিস্টিক ফাউন্ডেশন ফাউন্ডেশনটা প্রথমে অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশনের সাথে আসা ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি এবং তারপরে ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে সিমলেসলি ব্লেন্ড করে নিচ্ছি বেস মেকআপকে সেট করার জন্য ব্যবহার করছি সুগারের লুজ সেটিং পাউডার এটা বানানা পাউডার এবং পাউডারটা একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি যাতে পাউডারটা খুব ভালোভাবে বেস মেকআপকে সেট করে এবং এর ফলে বেস মেকআপ হবে দীর্ঘস্থায়ী এবং বেশ খানিকটা ওয়াটারপ্রুফও এক্সট্রা পাউডারটা পরে আমি রিমুভ করে নেব কিন্তু খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করার ফলে মেকআপ অনেকক্ষণ লং লাস্ট করে এখন কন্ট্রোলিং করার জন্য আমি ব্যবহার করছি মাই গ্ল্যাম চিজেল ইট কন্ট্রোল প্যালেটের এই কন্ট্রোল পাউডারটা এরপর ওই একই প্যালেটের ব্লাশ পাউডারটা ব্যবহার করছি তারপর প্যালেটের হাইলাইটারটা ইউজ করছি আই মেকআপের জন্য প্রথমে ব্যবহার করছি মাই গ্ল্যামের লিপ লাইনার এবং আমার শেড হচ্ছে ইয়েট লিপ লাইনারের সাহায্যে প্রথমে একটা উইং লাইন ড্র করলাম এবং তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সেই লাইনটাকে ভালোভাবে স্মাচ করে নিলাম এরপর ওই একই লিপ লাইনারের সাহায্যে একটা গ্রাফিক্যাল আইলাইন ড্র করছি এবং কিভাবে বাকি মেকআপটা করছি সেটা ভালোভাবে তোমরা দেখতে থাকো ব্যবহার করছি প্যাকের গ্লিটার প্রাইমার এটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি কোনো কনসিলার ব্যবহার না করে শুধুমাত্র এই প্রাইমারটা ব্যবহার করি আমি পরের আইশ্যাডোটা এখানে প্লেস করব সেক্ষেত্রে আমি ব্যবহার করছি নিকাকের ও হানি প্যালেটের এই ইয়েলো শেডটা এবং ইনার কর্নারকে হাইলাইট করছি এই গ্রিন কালারের শেডটার সাহায্যে লোয়ার ল্যাশ লাইনে ওই একই লিপ লাইনার অ্যাপ্লাই করছি এবং তারপর সেটাকে স্মাচ করে নিচ্ছি আইব্রোকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য ব্যবহার করছি মাই গ্ল্যামের স্টে ডিফাইন্ড ব্রাউ পাউডার প্লাস আইলাইনার ব্রাউনকে হাইলাইট করার জন্য ওই একই মাই গ্ল্যামের কন্ট্রোল প্যালেটের হাইলাইটারটা ব্যবহার করছি এরপর ব্যবহার করছি লরিয়াল প্যারিসের ল্যাশ প্যারাডাইজ মাস্কারা
সবশেষে ব্যবহার করছি মাই গ্ল্যামের লিট ম্যাট লিকুইড লিপস্টিক মাইক্রোচিটিং। তো এই হলো আজকের ফাইনাল রেজাল্ট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনকে অবশ্যই অন করে দিও।